তো মেরে ভরসা না। কথা বলছেন? হ্যাঁ, সে কি কখন আমাদের পিছু ছাড়বে? তুমি যাও ভাই, ছেলে মেয়ে দুটোকে তৈরি করে ড্রাইভার কি বলো যে গাড়ি তো না না, আজকে আমি নিজেই গাড়ি ড্রাইভ করে স্কুলে নিয়ে যাবো। চম্পা, আমি কোনো পথ খুঁজে না পেয়ে আবার তোমার কাছে ফিরে এলাম। কোনো লাভ নেই পুনম, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমিই পারবে আমাকে সাহায্য করতে। বললাম তো আমি তোমাকে সাহায্য করব না, আমি তো তোমার উপরে ভরসা করতে পারি চম্পা। ভরসা কার উপর ভরসা করা যায় পুনম? কখনো ভাইয়ার খোঁজ এখন একমাত্র তুমিই বলতে পারবে। কেন? ভাইয়া সবাইকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে, আর আমার ধারণা সে বাইরে যাওয়ার আগে তোমার সাথে অবশ্যই দেখা করতে আসবে। এখন তো উনি যাইবই, ওনার তো কাজ শেষ। কাজ? কোন কাজের কথা বলছো চম্পা? পুনম, একটা মেয়ে তার তারপর আর একজন এসে কয় আমি তোমাকে ভালোবাসি, আমি তোমারে বিয়া করতে চাই। আচ্ছা পুনম, সেই মাইয়াটার তখন কি করা উচিত কতো? চম্পা, আমি তোমার সব কথা শুনব, কিন্তু তার আগে আমার ভাইয়াকে খোঁজ করা দরকার। সেই মাইয়াটা পরে একদিন জানতে পারলো তার বাবা মোহিতের ভাড়া করা ওই বাবাটা তারে বিক্রি করব আর কিনতে কে আইব জানো? তার ভালোবাসার মানুষটা। কে সে? সে হলো তোমার ভাই রাহা। সে আইছিল আমার সাজানো বাপের কাছ থেকে আমারে কিনতে। ভাইয়া? কতদিন ধরে বাড়ির বাইরে তোমার কাছ থেকে এমন কথা শুনতে হলো? আমি জানি তুমি বেঁচে আছো পালা, তোমার কাছে অথচ তুমি আমাকে মিথ্যা বলেছ। আমি কিছু বলিনি, তুমি নিজেই জেনে নিয়েছিলে তোমার মতো করে। আজ অনেকদিন পর কষ্ট পেলাম তোমার কথাগুলো শুনে, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। আর কেউ না, শুধু তুমি আমায় দেখতে পেতে। জানি এত সংশয়, বিশ্বাসটুকু হারিয়ে গেলে তাকে দেখা দেই কি করে? রাত বলা আমার সমস্ত বলা আমার মায়ের তো পরে লাল লাগতেছে। আমার চোখে এক ফোঁটা পানি নেই, মিথ্যা করে হলেও
আপনার মাইয়া বইলা পরিচয় আছে যখন সোনাজম্বা আমি একটা তোমার সত্য কথা কই আমি জীবনে কারো বাপ ছিলাম না আছিও না আমার কোনোদিন কোনো সন্তানও ছিল না আমার বউ ছিল না কেউ ছিল না আমি তোমার এনে আছি শুধু টাকার জায়গা বুঝছো আরে টাকা বস্তারে যখন মনে মনে হয় নাই তখন তো সেইটা তুই লোনের লোক একটা বন্দোবস্ত করার লাগে নাকি আগে বলবেন তো এই কথা তো আমি টাকার ব্যবস্থা করে দিতে পারতাম শুধু শুধু বাপ মেয়ের এসব নাটকের দরকার আছিল কি মায়া আমার অনেক টাকার দরকার জানো অনেক টাকার দরকার কত টাকা শুনি তোমার বেচলে যত টাকা পাওয়া যায় আর আমারে না বিক্রি করে যদি এর চেয়ে বেশি টাকা পাওয়া যায় এ মায়া এমন কোনো উপায় আছে নি একটা একটা উপায় আছে একটা পরিচয় চাই শুধু আমার শুধু আমি জানতে চাই আমার বাবা কে আছিল মর্যালা মর্যালা সেটা আমি কেমনে কমু তাই তো আপনি কি করে বুঝবেন একটা পরিচয়হীন হওয়ার মানুষের কষ্ট হে মায়া তুমি যেন টাকার কথা কি কইছিল কি কইতে ছিল টাকা টাকা হ্যাঁ এটা কি হ্যাঁ আমার সারা জীবনের সমানো টাকা হ্যাঁ কিন্তু এর বিনিময়ে শুধু আপনারে অভিনয় করতে হইব আপনি আমার বাবা আরে এটা কোনো ব্যাপার হইল নাকি হ্যাঁ আরে টাকা তুমি সময় মতো আইলা না টাকা তোমার শাস্তি দেব তোমায় আমি খরচ করব না আরে টাকা তুমি এখন আমি সবাইকে কইতে পারু আমার একটা বাবা আছে আমি আমি বাবা সে আমার মারে মাইরে ফেলছিল আর এখন আমি আমি এই বাবারই মারব টাকা তো শাস্তি তো জমিদা তোমার কাছে কত টিনের গ্লাস হবে না থাকলে খুব ভালো হতো আমার না ভীষণ ইচ্ছা করছে গ্লাস ভাঙতে টিনের গ্লাস না থাকলে তো আমি যতবার গ্লাস ভাঙবো ততবার তোমার গ্লাস আনতে যেতে হবে আচ্ছা তুমি কেন এমন করছো বলো তো আসলে খুনটা করে ফেলার পর থেকে না আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে খালি বারবার গ্লাস ভাঙতে ইচ্ছা করছে শোনো তুমি যদি চুপ করে বসে থাকতে পারো তাহলে আমি তোমাকে টিনের গ্লাস কিনে দেবো এমনভাবে আমার সাথে কথা বলছো যেন একটা বাচ্চা ছেলেকে প্রবোধ দিচ্ছ তাকে খেলনা কিনে দিয়ে তার স্বাদ মেটাবার চেষ্টা করছো আমি এত বোকা না যে বাজারে গিয়ে ট্রেনের গ্লাস পয়সা দিয়ে কিনে পয়সা নষ্ট করবো আমি বাজারে গেলে আমি দামি গ্লাস কিনবো কাশি গ্লাস কিনবো হ্যাঁ এই দাঁড়াও আমার একটু বাজার যাবো শোনো শোনো আমার কথা শোনো প্লিজ যাবে আমার সাথে বাজারে চলো আই
ওই যে চলে এসছে, আমার গ্লাস নিয়ে আসছে। আমি যে টেলিফোন করে গ্লাস আনতে বলেছিলাম সেটা আমি ভুলে গেছি। যাই দেখি কি গ্লাস নিয়ে এলো। বাবা বসো, আমি দেখছি কে আসছে। তুমি আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কিন্তু শোনো, একটা গ্লাস যেন না ভাঙে। যদি গ্লাস ভাঙে তাহলে তোমাকে আমি হাই ও যদি গ্লাস ভাঙে তাহলে আমি ওকে কী করতে পারি বলো তো? আচ্ছা করে বকে দিবে। হ্যাঁ এটা ভালো। দুবার বেল বাজলো না? কই আমি খেয়াল করিনি। না না, এটা তো গ্লাসের দোকানের লোকের না, যেভাবে বেল বাজাচ্ছে মনে হচ্ছে রাজীব এসছে। হ্যাঁ এতদিন পর রাজীব ছেলেটা বাড়ি এলো আর আমরা এইভাবে বসে আছি এখানে। না না, ও যদি এইভাবে আমাদের বসে থাকতে দেখে ও তো রাগ করবে ভীষণ, হয়তো রাগ করে আবার চলে যেতে চাইবে। না এটা ঠিক হবে না। আমি যাই দরজা খুলে। রাজীব এসছে বুঝি? মা হসপিটাল থেকে লোক এসেছে। হ্যাঁ আমাকে নিয়ে যাওয়ার জন্যে থানা থেকে লোক এসছে, থানা থেকে লোক এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য।
খামাকে আপনি মাঝখান থেকে আমাদের সঙ্গে সমস্যা জড়ালেন নিজেকে। না জড়িয়ে কোনো উপায় ছিল না রে, না জড়িয়ে কোনো উপায় ছিল না। আমি এখন কি করবো? তোমার কাকে চাই তুমি ঠিক করে এসেছো তো? এই বাড়ি নাকি আমাকে? আমি ভাবতে পারিনি এতটা। তুমি ঠিক এটাই দেখতে চেয়েছিলে, তুমি প্রথম দিন থেকে দেখতে চেয়েছিলে এই বাড়ির কালান্তর। না পুনম, না। তুমি দেখতে চেয়েছিলে একটা পরিবার কিভাবে শেষ হয়ে যায়। নিজে কখনো পরিবারের মধ্যে বেড়ে উঠিনি তো, তাই হয়তো নিজের অজান্তেই চেয়েছিলাম, কিন্তু এতটা খারাপ পরিণতি আমি চাইনি। শেষ তো এখনো হয়নি। আর কি বাকি থাকতে পারে? এই যে আমি পুনম, আমি কখনো, আমি জানি তুমি একবারের জন্য চাওনি আমার বাবার সম্পত্তি,
যেমন চাওনি আমাকে। পুনম, আমি আসলে তুমি আমাদের ধ্বংস দেখতে চেয়েছিলে, শেষ দেখতে চেয়েছিলে। তুমিও আর সবার মতো আমার উপর দোষটা চাপিয়ে দিচ্ছ। তুমি এখন যাও তো, যাও, প্লিজ প্লিজ যাও, আমার এখন একা থাকা। কিভাবে মুক্ত করে দিলাম সেটা তুমি দেখে যাবে না?